হ্যালো বন্ধুরা ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য বুক লিস্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই আমাকে অনেকেই কমেন্ট করছিলো যে দাদা একটু ডাব্লু ভি টেটের বুক লিস্টটা বলে দেন তাই আজকের এই ভিডিওতে আমি ডাব্লু বি টেটের বুক লিস্টটা তোমাদের সামনে তুলে ধরব প্রথমেই যে বিষয়টা আছে সিডিপি সিডিপির জন্য দুইটা বই খুব গুরুত্বপূর্ণ ডাব্লিউভি টেটের জন্য একটা হচ্ছে শিশু মনস্তত্ব ও শিক্ষাবিজ্ঞানের ডক্টর দেব বইটা ডক্টর দেবাশিস পাল একটা হচ্ছে টেট স্ক্যানার শিশু বিকাশ ও পেডাগজি এই দুইটা বইয়ের ভিতরে বিশেষ পার্থক্য কোনটা এবং তোমরা কোন বইটা কিনবে এটা হচ্ছে মূল বিষয় শিশু মনস্তত্ব এই শিক্ষাবিজ্ঞান যে দেবাশিস পাল এই যে বইটা দেখতে পাচ্ছ এই বইটা যে কোনো একটা টপিক্স বিস্তারিত বর্ণনা করা আছে বিস্তারিতভাবে আলোচনা করা আছে যদি তোমরা নতুন সিডিবি পড়ছো দিন পড়ো তাহলে অবশ্যই তোমরা এই বইটা অবশ্যই নেবে তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে কনসেপ্ট আসবে সিডিবি সম্বন্ধে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে এই বইটা পড়ার পর এই বইটাতে বেশি এমসি নেই আছে অবশ্যই কিন্তু বেসিক এমসি কিউ নেই এই বইটা যার পড়া হয়ে যাবে যদি মনে করো তারপরে এমসিকিউ কিউ প্র্যাকটিস করবো তারপর তোমরা এমসিকিউর জন্য এই বইটা নিতে পারো এই বইটাতে যে কোনো চ্যাপ্টার চ্যাপ্টার টপিক্সটা বিস্তারিত খুব আলোচনা করা নেই কিন্তু যেইটুকুই আছে খুব সহজ ভাষায় আছে তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে এই বইটাতে যেইটুকুই আছে সহজ ভাষা আছে আর প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে চ্যাপ্টারের শেষে দেড়শোটা কোনো কোনো চ্যাপ্টারের শেষে একশো সত্তরটা এভাবে এমসিকিউ দেওয়া আছে তাহলে তোমরা সিডবির জন্য এই দুই এই দুইটা বই তোমরা নিতে পারো তারপরে নেক্সট যেই বিষয়টা আছে ব্যাঙ্গলি দেখো ব্যাঙ্গলিতে টোটাল তিরিশ মার্ক আছে এবং এই তিরিশ মার্কের মধ্যে পণ্য মার্ক প্যাডালজি এবং পণ্য মার্কস গল্প আর কবিতার মাধ্যমে আমাদের অ্যান্সারগুলো খুঁজে নিয়ে করতে হবে তাহলে প্রথম যে পণ্ডমার্ক আছে গল্প আর কবিতা থেকে যে আমাদের যে প্রশ্ন আসে সেটা আমরা কীভাবে প্র্যাকটিস করব তোমরা এই বইটা অবশ্যই নেবে এই বইটা যে সেটগুলো দেওয়া আছে বিভিন্ন গল্প এবং কবিতার যে সেটগুলো দেওয়া আছে তোমাদের দেখিয়ে দিই দেখো প্রথমে যে সেটটা আছে এভাবে একটা একটা গল্প দেওয়া থাকবে গল্পের একটা ছোট্ট অংশ এবং সেখান থেকে কিছু নিচে কিছু কোশ্চেন থাকবে আমাদের এখান থেকে খুঁজে খুঁজে উত্তরগুলো বের করে আমাদের সলভ করতে হবে এটা গল্প হলো তো আমাদের ব্যাঙ্গলির জন্য প্রিপারেশনের বিশেষ কিছু নেই আমাদের এভাবে কিছু প্র্যাকটিস সেট নিতে হবে এবং আমাদের টাইমের ভিতরে প্র্যাকটিস করতে হবে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার প্রাইমারি টেটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে আমাকে এটা করতে হবে তোমরা একটা নির্দিষ্ট টাইম ধরে নেবে যে আমি আধা ঘন্টার ভিতরে বাংলা গল্প বাংলা গল্প তারপরে যে কবিতাদের যে কোয়েশনগুলো আছে টোটাল তিরিশ মার্ক আধা ঘন্টায় আমাকে কমপ্লিট করতে হবে এই টার্গেট নিয়ে তোমরা প্রিপারেশন করবে দেখো বোধ পরীক্ষণে যে এটা এগুলো সব গল্প যাচ্ছে এবং এভাবে সেম কবিতাও থাকবে এই যে দেখো কবিতা সেই একটা এরকম কবিতা দেবে এবং সেখান থেকে কিছু কোশ্চিন তুলে দেবে আর যদি বলি গ্রামার প্রাইমারি টেটে যে রিসেন্ট যে কোশ্চিনগুলো হচ্ছে তো গ্রামারের খুব একটা প্রভাব নেই এক থেকে দুই মার্ক সেই জন্য গ্রামারে খুব একটা টাইম নষ্ট করবো না সেই গ্রামারের বদলে আমরা অন্য কোনো সাবজেক্টে বেশি নজর দেব তো আর বাংলা প্যাডাগোজির ক্ষেত্রে বলার কিছু নেই তোমরা প্যাডাগোজি এই বইয়ের ভালোভাবে দেওয়া আছে তোমরা এই বই থেকে প্যাডাগোজিটা ভালোভাবে পড়ে নেবে বাংলা গেল এবার নেক্সট যে বিষয়টা আছে ইংরেজি দেখো বন্ধুরা ইংলিশ ইংলিশের ক্ষেত্রেও সেম একই দেখো বাংলার মতো সেম একই যে টোটাল তিরিশ মার্ক আসবে তো এখানে প্র্যাকটিসের ব্যাপার অবশ্যই আছে টাইম টাইম ম্যানেজমেন্ট করতে হবে আমাদের যে এখন একটা আমরা এভাবে প্র্যাকটিস সেট নেব প্র্যাকটিস সেট নিয়ে আমাকে টাইমের ভিতরে আমি করতে পারছি কি না এভাবে আমি এভাবেই প্র্যাকটিস করতে হবে এগুলো এ দেখো একটা বড় একটা গল্প দেওয়া আছে গল্পের কিছু একটা অংশ এবং সেখানে অনেক কোশ্চেন দেওয়া আছে এটা গল্প এবং পরে দেখবে তোমরা কবিতাও আছে এই যে দেখো পোয়েট্রি তো এভাবে আমাদের এগুলো আমরা প্র্যাকটিস করবো বারবার করে বিভিন্ন প্র্যাকটিস সেট নেব এবং টাইমের ভিতরে প্র্যাকটিস করব টাইমের ভিতরে ম্যানেজমেন্ট হচ্ছে কি না অবশ্যই টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বারবার যে কথাটা বলছি টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে নির্দিষ্ট টাইমের ভিতরে করতে না পারলে কমন যদি এসেও থাই এসেও থাকে তোমরা কমন পেয়ে গেছো তবুও কিন্তু তোমরা পাশ করতে পারবে না তারপর নেক্সট যে সাবজেক্টটা আছে অঙ্ক অঙ্ক তোমরা কীভাবে প্রিপারেশান করবে দেখো বন্ধুরা অঙ্কে এই বই থেকেই এই বই থেকেই তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে পারবে দেখো সংখ্যা পদ্ধতি যে নাম্বার যে চ্যাপ্টার আছে জিওম্যাট্রি মেজারমেন্ট এর ভিতরেই পড়ে যাচ্ছে যে প্যারামিটার যে চ্যাপ্টারগুলো ছিল পরিসীমা তারপরে প্যাটার্ন আছে মানি আছে তো এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে তো অবশ্যই এই বইটা তোমরা অবশ্যই নেবে কারণ এখানে তোমরা অঙ্কটা পেয়ে যাচ্ছ আর অঙ্কটা খুব একটা হার্ড অঙ্ক বর্তমানে দেয়নি যে আমাদের যে এবার পরীক্ষা হলো অঙ্ক কোশ্চেন সহজে ছিল তাই খুব একটা হার্ড কোশ্চেন দেবে না আর তোমরা সিটেটের কোশ্চেনগুলো দেখে যেতে পারো বিগত বছরে সি টেটের কোশ্চেনগুলো প্রায় একই ধার কোশ্চেন বর্তমানে যা কোশ্চেন হচ্ছে তারপরে নেক্সট যে সাবজেক্টটা আছে পরিবেশ পরিবেশের জন্য তোমরা ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের এই বইটা পড়তে পারো প্রাইমারি টেটের জন্য কারণ এই বই থেকে প্রায় অনেক কিছু কমন এসেছে অনেকে বলছে যে ফাইভ থেকে এইট পর্যন্ত সেটা ঠিক আছে ফাইভ থেকে এইট পর্যন্ত অবশ্যই পড়া উচিত অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ কিন্তু এই বই থেকে যে কমন আসেনি সেটা এই বই থেকে প্রায় অনেক অনেক কিছুই কমন এসছে পরিবেশের তাই অবশ্যই তোমরা এই বইটা খুব ভালোভাবে একদম অনেকবার করে রিভিশন করে যাবে আশা করি তোমরা এই বই থেকে অনেক কিছুই কমন পাবে এবং ফাইভ থেকে এইট পর্যন্ত বইগুলো যদি কেউ যদি মনে করে যে এই বইটা পড়বো না ফাইভ থেকে এইট পর্যন্ত বইগুলোর বিভিন্ন অ্যান্সারগুলো বিভিন্ন কোশ্চেনগুলো করে যাব তবুও হবে কিন্তু এ তার সঙ্গে এই বইটা করলেও বেটার হয় তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ